সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা 35 এবং অবসরে যাওয়ার সময় 65 করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের চিঠিটি বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত 5 সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সের আগে যথাক্রমে 30 ও 59 এবং মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে যথাক্রমে 32 ও 60 বছর করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশের মানুষের গড় আয় বৃদ্ধি পেয়ে বর্তমানে 72.3 বছরে দাঁড়িয়েছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকের চাকরির অবসরের সময়সীমা 65 বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরিতে বয়সসীমা 67 বছর। বিগত ও বর্তমান সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স 67 বছরের ঊর্ধ্বে। চিঠিতে আরও বলা হয়, মেধাভিত্তিক নতুন প্রজন্মের চাহিদাভিত্তিক কাঙ্ক্ষিত সংস্কারমুখী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা যথাক্রমে 35 ও 65 বছর করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যথাযথ পদক্ষেপ নিতে দাবি জানাচ্ছে।